কিছু কিন্তু ওয়ার্ল্ড কাপও হয়, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড সবাই কিন্তু ওয়ার্ল্ড কাপও খেলে ইনডোরে। আমরা প্রথম নিউজিল্যান্ডে দেখেছিলাম যে এরকম একটা টুর্নামেন্ট, যখন আমি বলবো যে 2007-এ দেখি সম্ভবত দেখছিলাম, তখনই মনে হচ্ছিলো যে বাংলাদেশের সম্ভব যে এই ধরনের টুর্নামেন্ট করা। আর বিশেষ করে ঢাকায় একটা বড় প্রবলেম যে ঢাকা কিন্তু মাঠের বড় সমস্যা। মেন কনসেপ্ট ছিল যে ইউনিভার্সিটিগুলোকে সবাইকে একটা ছাতার নিচে নিয়ে আসা, প্রত্যেকটা ইউনিভার্সিটি অনেকে খেলার সুযোগ পায় না ইউনিভার্সিটিগুলো, এবং এখানে ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে তাদের একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হলে, অনেক ন্যাশনাল টিমের প্লেয়াররাও এখানে খেলে, অনেক ইয়াং প্লেয়াররা খেলে যারা হয়তো কখনও সৌভাগ্য হয় না যে ন্যাশনাল টিমের প্লেয়ারের সাথে খেলবো। তো এই একটা উসিলায় কিন্তু আমার মনে হয় যে একটা সুন্দর গ্যাদারিং হয়, কার্নিভালের মতো হয় যে ন্যাশনাল টিমের প্লেয়ার, ইয়াং প্লেয়ার সবাই একটা ছাতার নিচে সবাই খেলে, অনেক সাহস পায়, এবং বিশেষ করে তারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা হিরো হতে পারে। সবাই শুধু ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করছে, কিন্তু বিনোদনের যে জায়গাগুলো সেই জায়গাগুলোর অভাব। আমার কাছে মনে হয় যে খেলাধুলার আসলে কোনো বিকল্প নাই, খেলাধুলা করলে একটা প্লেয়ার খেলাধুলাও করবে সাথে পড়ালেখা করবে, ব্রেনটা পুরো ক্লিয়ার হয়। তো আমরা আশা করি যে এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসুক, ভবিষ্যতে ইউনিভার্সিটির জন্য ভালো খেলবে, দেশের জন্য ভালো কিছু করবে এবং সাথে ভালো পড়ালেখা করবে। আমি তো আশাবাদী যে খুবই ভালো প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ ভালো প্লেয়ার, তার তো আসলে প্রুভ করার কিছু নাই, সে তো অলরেডি প্রুভেন প্লেয়ার। আমি তারপরে মনে করি যে সিলেক্টরদের দায়িত্ব যে ক্যাপ্টেন এবং সিলেক্টররা তারা কাকে নিয়ে প্রেফার করেন যে ওয়ার্ল্ড কাপের জন্য, বাট আমি মনে করি 7 নম্বর জায়গাটা এখনও কিন্তু একটু গ্যাপ আছে। আফিফ ইয়াং প্লেয়ার খুবই ভালো, বাট আনফর্চুনেটলি হয়তো রান করে নাই, এখনও অনেক সময় আছে আমার কাছে মনে হয় যে লাস্ট কল কাকে নিয়ে। বাট আমি মাহমুদুল্লাহ রিয়াদকে খুবই মনে করি যে একদম ইউজফুল প্লেয়ার একটা ওই জায়গাতে। যদি বিশ্বকাপ টিমে এশিয়া টিমে রাখা হয় তাহলে কি জন্য মাঝে বিশ্রামটা দেওয়া হলো, কারণ এটা হয়তো বিশ্রাম দিয়েছে অন্য কিছু খেলোয়াড়কে আরোভাবে দেখার জন্য। আপনি যদি দেখেন যে আফিফকে ট্রাই করেছে, আফিফকে ওইভাবে ইউজ করতে চেয়েছে, কিন্তু আফিফ হয়তো নিজে পারফর্ম করতে পারে নাই, তো সম্মুখে ট্রাই করছে ওখানে যে শ্রীলঙ্কায়। যে আপনাকে ওয়ার্ল্ড কাপের আগে নিজের ঘর গুছানোর জন্য তো অপশন তৈরি করতে হবে, বিকজ আপনি যখন প্রত্যেকটা প্লেয়ারকে রেডি করবেন সেখান থেকে আপনি একটা প্লেয়ার পিক করতে খুব সহজ হবে। তো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে প্ল্যানে আগাচ্ছে, আমার কাছে মনে হয় সুন্দর একটা প্ল্যানে, যে ওদিকে সৌম্য সরকার ইমার্জিং কাপে খেলছে, আফিফকে এখানে ট্রাই করেছে, মাহমুদুল্লাহ রিয়াদকে সিনিয়র প্লেয়ারের তো ব্রেক দিয়েছে। যদিও আমি মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো একজন ক্যান্ডিডেট আমার কাছে মনে হয় যে নাম্বার 7 খেলার জন্য। তো আমি লাস্ট কল আমি বলবো যে ক্যাপ্টেন হচ্ছে লাস্ট কল, যে সিলেক্টর এবং ক্যাপ্টেন, বিকজ তারাই লাস্টলি বুঝতে পারবে যে কোন প্লেয়ারকে নিয়ে গেলে খুবই কনফিডেন্ট হবে তারা টিম। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আমার কাছে মনে হয় যে দেখেন এই অধিকারটা দেওয়া উচিত ক্যাপ্টেনকে, বিকজ হচ্ছে অ্যাট দ্য এন্ড আমরা আমাদের সময় ছিল না, বিকজ আমাদের সময় ছিল না খুব একটা বেশি, বিকজ আমাদের সময় কিন্তু আমাদের পেশাদারিত্বের অনেক ঘাটতি ছিল। এখন ক্রিকেট বোর্ড আমি মনে করি প্রত্যেকটা জায়গায় কিন্তু পেশাদারিত্বের অনেক কাজ করছেন, খেলোয়াড়রা অনেক ফ্রিডম পান, অনেক কিছু ম্যাচিওর আমার কাছে মনে হয় যে অনেক কিছু তারা জানেন বুঝেন, অনেক ধরনের টুর্নামেন্ট খেলেন, বড় বড় টুর্নামেন্ট খেলেন। তো আমার কাছে মনে হয় অ্যাট দ্য এন্ড মাঠে কিন্তু প্লেয়ার পারফর্ম করবে, ক্যাপ্টেন লিড দেবে, ম্যাচ হারলে কিন্তু ক্যাপ্টেনের উপরে দোষারোপ হয়, ম্যাচ জিতলে কিন্তু বাহবা পায় ক্যাপ্টেন। তো আস্তে আস্তে আমাদের এই বলবো কালচারটাকে চেঞ্জ করা উচিত, এবং আমি মনে করি যে এখন সময় হয়ে গেছে ক্যাপ্টেনের উপরে অনেক কিছু ছেড়ে দেওয়া। শেষ প্রশ্ন ভালো ভাই, অন্যরা সপ্তাহে পারফর্ম করতে পারছে না বলে রিয়াদকে আবার বেশি চিন্তা ভাবনা করছে এমন কিছু না? আমার কাছে মনে হয় যে অন্য কাউকে পারফর্ম করছে না বলে তা না, আমার কাছে মনে হয় কোনো না কোনো জায়গায় হয়তো মনে হয়েছে যে আরও বেটার প্লেয়ার পাওয়া যায় কি না, রিয়াদের ইঞ্জুরিতে ছিল তার জন্য হয়তো একটু বাইরে বিশ্রামে ছিল। আমি মনে হয় যে এখনও তার সময় আছে, যেটা আপনাকে আমি বলছিলাম যে এশিয়া কাপের এখনও সময় আছে বা আপনার ধরুন ওয়ার্ল্ড কাপের সময় আছে, মেন তো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ আমাদের, তো ওয়ার্ল্ড কাপে 7 নম্বরে কী অপশন নিয়ে খেলবে। আমার কাছে মনে হয় যে জিনিসটা রিয়াদ কিন্তু যদি কোনো কারণে আর্লি 3-4 উইকেট পড়ে যায়, মাহমুদুল্লাহ রিয়াদ লম্বা ইনিংস খেলার জন্য খুবই ভালো প্লেয়ার, সৌম্য সরকার হয়তো দেখা গেলো 5-7 ওভারের জন্য খুবই ভালো প্লেয়ার। তো এইরকম আসলে কাকে নিয়ে যাবে, আফিফকে নিয়ে যাবে কি না, এটা সাথে সাথে একটা বাড়তি একটা অপশনে থাকলো। তো সেই চিন্তা আমার কাছে মনে হয় যে 100% আমি রেসপেক্ট করি সিলেক্টরদেরকে, সিলেক্টরে ভালো ডিসিশনটা দেবেন।